নমস্কার সুই দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব আরেকটি হাটে। আর এই হাট হলো জুতোর হাট। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম জুতোর হাট এটি। এখানে আপনারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জুতো, লোকাল ম্যানুফ্যাকচারিং জুতো এবং দিল্লির বিভিন্ন ফ্যান্সি জুতো পেয়ে যাবেন পাইকারি দামে, যা কলকাতা বড় বাজারের তুলনায়ও দামে কম। এখানে প্রায় 35টির বেশি জুতোর দোকান রয়েছে, যেখান থেকে জুতো কিনে আপনারা ব্যবসা করতে পারেন। এছাড়া বাড়ির ব্যবহারের জন্য জুতো কিনতে পারেন এখান থেকে, যা বাজারের তুলনায় প্রায় অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন এই জুতোর হাটে। তো চলুন ঘুরে দেখি এই জুতোর হাট, আর দেখে নিই এখানে কত ধরনের জুতো পাওয়া যায় এবং তাদের পাইকারি দাম কীরকম, এবং আপনারা কিভাবে এখান থেকে জুতো কিনে ব্যবসা করতে পারেন, এবং কিভাবে আপনারা এই হাটে আসবেন, এই সমস্ত কিছু তথ্য জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই জুতোর হাট। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই হাট শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, শুধু শুক্রবার বন্ধ থাকে। সামনে যশোর রোড, যশোর রোডের এটা দীঘা মোড়। দীঘা মোড় থেকে আপনারা যদি এইদিকে চলে আসেন, এই হচ্ছে জুতোর মার্কেট। প্রচুর জুতোর দোকান রয়েছে এখানে, প্রায় 35টারও বেশি। ঠিক রাস্তার ওপাশেও এরকমই জুতোর দোকান রয়েছে বহু। চলুন দেখাই আপনাদের। দাদা আপনার নাম? আচ্ছা, আপনাদের এই শপের নাম কি আছে? আচ্ছা, আপনাদের তো সব হোলসেল, তাই তো? হোলসেল খুচরো কিছু বিক্রি হয়, কিন্তু হোলসেলই বেশি। খুচরো মানে কি রকম সেটা? এক দু পিস, এক দু পিস কি আসলো সেটা আর রিটার্ন দেওয়া হয়। এটা সে কি হোলসেল রেটেই দিয়ে দেন নাকি? হ্যাঁ, হোলসেল। মানে কেউ যদি খুচরোও নিতে আসে, খুচরো নিলে বললো সে হোলসেল রেটেই পাবে, তাই তো? কি কি টাইপের জুতো আছে আপনাদের? দেখুন, এখানে সব রকম আছে। শুয়ের ভিতরে কালেকশন এদিকে আছে, লেডিস আছে এদিকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের তো অনেক বড় শোরুম, সব তো একবারে শো করা যায় না। এটা ছটা সেল, তাই তো? কত নম্বর থেকে আছে এটা? 4 থেকে 8 লেডিস, তাই তো? লেডিস 4 থেকে 8 থেকে। কিরকম রেট আছে? 135 টাকা দাম পড়ে। 135 টাকা, তাই তো? হোলসেল রেট, তাই তো? প্যাকেট সমেত নিতে হবে। এইগুলো সব এরকম রেঞ্জের মধ্যেই আছে, 135 এর মধ্যে। আর একটু নতুন ডিজাইন দেখেন। এগুলো দোকানে 350-400, আপনাদের এখানে 160 বললেন না? 160-140 এরকম। আচ্ছা, কি কি টাইপের আছে? অনেক টাইপ তো রয়েছে, সব দেখা সম্ভব না। মানে কিছু কোম্পানির মালও রয়েছে। এগুলো সব হোলসেল রেট? সব হোলসেল রেট, তাই? আর যদি কেউ আসে খুচরো, ওই হোলসেল রেটেই দিয়ে দেওয়া হবে, তাই তো? এগুলো 290 টাকা? 290 টাকা। এটা আছে 280 টাকা। এটা 280 টাকা। এগুলো মার্কেটে কিরকম বিক্রি আছে? 500 টাকা মিনিমাম। 500 টাকা আপনাদের এখানে মানে হাফেরও কম দামে হয়? এইগুলো আছে যেমন 240 টাকা। এটা 240 টাকা, তাই? এটা আছে 240। আচ্ছা, এই মালগুলো কি আপনাদের এখানকার কারখানা না এটা বাইরে থেকে আসে? এগুলো বাইরে থেকে ডাইরেক্ট কারখানা থেকে ডাইরেক্ট। এগুলো কারখানা থেকে ডাইরেক্ট আসে? আমাদের সব কারখানা থেকে সবই কারখানা থেকে আসে। নিচের গুলো কিরকম দাম আছে? এগুলো আপনার কোম্পানির আছে, এগুলো পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, দামের উপরে পার্সেন্টেজ? এগুলো অজন্তা খাদিমসের আছে, এগুলো দামের উপরে পার্সেন্টেজ পাবে। কিরকম তাও পার্সেন্ট পাওয়া যাবে? এগুলো 35+ পাবেন, 35% ডিসকাউন্ট থাকবে। ও, এবার দোকানে ওগুলো তো ও 100%ও বেচতে পারে। চাই বেশিরভাগ দোকানদারেরা আপনার প্রিন্ট রেটে, প্রিন্ট রেটে, যেহেতু কোম্পানি প্রিন্ট রেটে, মানে ভিকেসি অজন্তা 6% 6% 10%
আপনাদের এখানে 30% দিয়ে দেবেন, 35% পেয়ে যাবেন। আর যেগুলো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে সেগুলো, এগুলো আমাদের হ্যান্ড প্রোডাক্ট আছে, এগুলো কি ওয়ারেন্টি দেন আপনারা? এগুলো হ্যাঁ এগুলো ওয়ারেন্টি দিই, ঠিক আছে। এমনি নিচ্ছি মানে যদি কোথাও খুলে যায় আপনি নতুন নিতে পারবেন, খুলে গেলে আপনি রিপ্লেস করে দেবেন পুরো। আচ্ছা আচ্ছা। তো এই জুতোর বাজারেরই আর একজন দোকানদারের সঙ্গে একটু কথা বলে নি। দাদা আপনার নাম? আমার নাম এমডি শাহাবুদ্দিন। আচ্ছা, আপনার দোকানের নাম? রাইসা শু। আচ্ছা, আপনার এই যে দত্তপুকুরে যে বড় দীঘার যে জুতোর মার্কেট, এখানে তো দেখছি প্রচুর পাইকারি দোকান রয়েছে এবং এখানে সবই হোলসেল বিক্রি হয়। এখানে কোথার কোথার জুতো পাওয়া যায় মোটামুটি? এখানে কোথায় কোথায় আর পাওয়া যায়? হ্যাঁ, এখানে লোকাল প্রোটেকশন আছে। আচ্ছা। এবং আপনার ব্র্যান্ডেড কোম্পানি যেমন অশোকা, অজন্তা, প্যারাগন এসব বিভিন্ন আইটেম আছে এবং দিল্লির যদি বলা হয় জুতোর ব্যবসাটা কতদিন, তাহলে বলবো যে আমার জন্মই হয়নি তখন থেকে, তখন থেকে 30 বছর আগের। মানে মানুষ তখন ঘরে বসে বসে ওই হাতে হাতে বানাতো। এখনো কি রয়েছে হাতে বানানো? হাতে বানানো আছে কিন্তু খুব রেয়ার, মানে এখন কমে গেছে। কমে গেছে এখন, কারখানাতেই বেশি হচ্ছে মাস প্রোডাকশনের জন্য আর কি। আচ্ছা, আপনাদের এখানে তো এগুলো সব হোলসেল, একটু দেখান না কিরকম কিরকম আইটেম আছে। দু একটা হালকা সব তো দেখানো সম্ভব না, প্রচুর আইটেম। এগুলো সব প্যারাগনের মাল আছে, এগুলো সব পার্সেন্টের উপরে বিক্রি। এরকম কিরকম পার্সেন্ট পাবে হোলসেল নিলে? হোলসেল নিলে আমরা খুব বেশি বেশি হয়তো কার্টুন হিসেবে নিলে 35% প্যারাগনে দিতে পারবো। প্যারাগনে কার্টুন ভেঙে নিলে যেটা 33 এবং 34 এর মধ্যে দিতে পারবো। দিতে পারবো। আচ্ছা, যেমন অশোকা হাওয়াই আছে, অশোকা হাওয়াইতে অশোকাতে অনেকটাই বেশি ছাড় দিচ্ছেন আপনারা। অজন্তা পার্সেন্টটা একটু সেই তুলনায় কম আছে, অজন্তা পার্সেন্ট একটু কম। হাট বাজারে যারা ফুটে বসে বিক্রি করে সেই আইটেম গুলো রয়েছে, তাদের আইটেম গুলো মানে কম রেঞ্জে, মানে আপনার খুব সস্তায় যেগুলো মার্কেটে 60 টাকা 50 টাকা 60 টাকা বিক্রি হয়, আমাদের কাছ থেকে 33 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, মানে এগুলো 33 টাকা পেয়ার? হ্যাঁ, 33 টাকা পেয়ার, মানে 33 টাকা থেকে শুরু আপনার এখানে। 33 টাকা আপনার 2 থেকে 9 পর্যন্ত সাইজ পাবেন। আচ্ছা, এবং যদি এর থেকে ছোট সাইজ নেন যেগুলো, এগুলো আছে আপনার ছোট 6 থেকে বড় 1, মানে ছোট 6 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, এগুলো আপনি পেয়ে যাবেন 25 টাকা। এগুলো 25 টাকা? 25 টাকা, মানে 25-30 টাকা থেকে শুরু জুতো আপনার কাছে, এবং ব্র্যান্ডেড সমস্ত রকমের ব্র্যান্ডেড। এগুলো হচ্ছে কম রেঞ্জ, এগুলো লোকাল আপনাদের, তাই? এগুলো আপনার দিল্লির প্রোডাক্ট আছে। আচ্ছা, ঠিক আছে। এই দিল্লির প্রোডাক্ট এগুলো আপনার 75 মানে 75 টাকা করে রেট আছে। ঠিক আছে, অনলি 75 টাকা পেয়ার? অনলি 75 টাকা। বাহ, এগুলো কটা সেট থাকবে? 6টা না? না, 4 পিসের প্যাকেট, 4 পিস। কত? 5 থেকে 8 সাইজ আছে। 5 থেকে 8 সাইজ, 75 টাকা অনলি। আর ফ্যান্স আইটেম এগুলো আছে 35 টাকা করে পেয়ার। এগুলো 35 টাকা করে? বাহ, 35 টাকা করে, খুবই সস্তা দেখছি আপনার এখানে। মানে প্রচুর রয়েছে মাল, সব মাল তো দেখানো সম্ভব না। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9830 6585 85 6585 85। আচ্ছা, আমাদের কলকাতা বড় বাজারে তো জুতোর প্রচুর বড় মার্কেট রয়েছে, সেখানে তুলনায় কি এখানে দামের একটু কম? সামান্য হেরফের হবে কিছু কিছু মালে, যেমন দিল্লির প্রোডাক্টে সেম রেট হবে এবং কিছু কিছু মালে ওখান থেকে রেট কম হবে, মানে বড় বাজারের থেকেও কমে পাওয়া যাবে, কমে হবে। কারণ এখানে যেগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই সব মালগুলো এখান থেকে বড় বাজার যাচ্ছে, বড় বাজারে একটা ট্রান্সপোর্ট খরচা রয়েছে, বড় বাজার গিয়ে তারপর বিক্রি হচ্ছে, আর সেটা আমরা এখানে উইথআউট কস্ট এখানে পেয়ে যাচ্ছি এখান থেকে। ডাইরেক্ট আপনার কারখানা থেকে এনে এখানে বিক্রি, এখানেই আপনাদের কারখানা রয়েছে এখানে, মানে বড় বাজারে
সে দিল্লির প্রোডাক্টগুলো সেগুলো বড় বাজারে যা রেট এখানেও সেম রেট। কিছু কিছু মাল দিল্লিতে দিল্লির মাল যেগুলো বড় বাজারের থেকে কম রেটেও আমরা দিই, কম রেটেও দিই। এবং আপনাদের এখানে আসাটাও সুবিধা, একদম যশোর রোডের ওপরে, যশোর রোড থেকে আপনি যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ট্রেনে আসলে দত্তপুকুর স্টেশনে নামতে হবে, ট্রেনে আসলে দত্তপুকুর অথবা বামনগাছি স্টেশনে নামবে, নেমে ধ্যান ধরবেন, দীঘার মোড় বলবেন, যে কেউ নিয়ে আসবে দীঘার মোড়ে, এই জুতোর মার্কেট বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আপনাদের তো এই দীঘা বড় দীঘা মোড়ে জুতোর দোকান রয়েছে, ওইটা সব হোলসেল তাই? সব হোলসেল। আচ্ছা, আপনাদের এখানে কি কি টাইপের জুতো পাওয়া যায়? মানে সব প্যারাগন আছে, বিকেসি আছে, অজন্তা আছে, অ্যাকোলাইট আছে, খাদিম আছে, এগুলো সব হোলসেল রেটেই বিক্রি। সব হোলসেল। আচ্ছা, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন না, যদি কেউ নিতে চায় ফোন করবে আপনাকে। 9681506862। এই ধরনের মালগুলো ফ্যান্সি মালগুলো, এগুলো হ্যান্ড প্রোডাক্টের মাল। এগুলো কটার সেট থাকে? এগুলো 6 জোড়া করে সেট। কত নম্বর থেকে? এগুলো আপনার 4 থেকে 9 পর্যন্ত। 4 থেকে 9 পর্যন্ত। 9 নিলে 9 দেওয়া যাবে, 8 নিলে 8 দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, মানে কাস্টমারের উপর ডিপেন্ড। এটা 6টার সেট আর 6টার সেট। এটা কি রকম দাম আছে? এটা পাইকারি আছে 240 টাকা। এটা পাইকারি 240 টাকা। আর দেখেন একটু অন্য। আচ্ছা, ফ্যান্সি মাল গুলো দেখেন। হ্যাঁ, ফ্যান্সি মাল গুলো দেখেন। $160 আপনাদের মিনিমাম কত থেকে শুরু লেডিস জুতো? মিনিমাম লেডিস একটু ভালো কোয়ালিটি নিতে গেলে 120-130 টাকা, 120 থেকে শুরু, তাই তো? বাহ, এগুলো মার্কেটে মোটামুটি কত বিক্রি হয়? মার্কেটে 220-250 টাকা, যে যেরকম পারে বিক্রি করে, মানে এইসব মালে তো কোনো পিন ফেলে নাই, না না, যে যেরকম পারে বিক্রি করে, কিন্তু আমাদের একদম পুরো একটা মানে বাঁধা সিস্টেম, যে এই দামে আমরা বিক্রি করব, এই দামে বিক্রি করব। হলো 120-130 এর মধ্যে বাক্স সমেত, হলো সব বাক্স সমেত, তাই তো? আচ্ছা, এই বড় দীঘা যে জুতোর ফ্যাক্টরি রয়েছে, প্রচুর ফ্যাক্টরি রয়েছে এখানে, নিজস্ব প্রোডাক্ট রয়েছে, এবং জুতোর একটা পাইকারি বিক্রির প্রচুর বড় মার্কেট রয়েছে, যেখান থেকে মানুষ প্রচুর সস্তায় জুতো নিতে পারে এখানে দেখছি। এখানে মোটামুটি কত দোকান রয়েছে তা? আমাদের এখানে মানে স্থায়ী দোকান প্রায় কম বেশি 30-35টা, 30-35 কারখানা আছে আপনার প্রায় 100-150 ছোট বড় কারখানা রয়েছে, যারা নিজস্ব এখানে জুতো প্রোডাক্ট হচ্ছে, এবং স্থায়ী দোকান রয়েছে যারা হোলসেল বিক্রি করে, এখানে প্রায় 35টা দোকান রয়েছে। এছাড়া আপনাদের এখানে যে জুতোর কাজ, এই মার্কেটে কত বছরের পুরনো এটা? আমাদের এই মার্কেটটা অ্যাকচুয়ালি যদি বলেন, তাতে আমরা প্রথম অবস্থায় আমাদের এখানে যে লোকাল যে প্রোডাকশন সেটাই বিক্রি হতো, বহু প্রায় 20-25 বছর ধরে চলছে। এবার পরবর্তীকালে ওই নিজেদের প্রোডাক্টের বাইরেও বিভিন্ন কোম্পানির, তো প্যারাগন, অজন্তা, বিভিন্ন দিল্লির থেকে আগত মানে বিভিন্ন বাইরের প্রোডাক্টগুলো মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেগুলো আপনারা রাখা শুরু করেছেন, এবং এগুলো সব হোলসেল রেটেই আপনারা বিক্রি? সব হোলসেল রেটেই। কি দাদা? আমার নাম হচ্ছে মানিক মজুমদার, দোকানের নাম মজুমদার। আচ্ছা আচ্ছা, আপনার এই দোকান কত বছর পুরনো? আমার এই দোকান হচ্ছে কম বেশি 10 বছর। 10 বছর ধরে করছি। আচ্ছা, আপনাদের এই মালগুলো মোটামুটি লোকাল এবং বাইরের দুটো মালই রয়েছে, কোথায় কোথায় যায় এগুলো? বিভিন্ন যে রিটেল দোকান আছে আপনার, যে ধরুন হাবড়া, বারাসাত,
বিভিন্ন আমাদের এখানে সে বনগা থেকেও লোক আসে, এখানে বনগা, রানাঘাট, কাশনগর সব জায়গার থেকে লোক এসে এখানে সকালবেলা এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারা দোকানে, তারা দোকানে মানে হচ্ছে আপনাদের এখান থেকে হোলসেলে বিভিন্ন দোকানদাররা নিয়ে যায়, তারা নিয়ে রিটেলে বিক্রি, তারা নিয়ে ওই এক জোড়া দুই জোড়া করে যার যেরকম নিয়ে সেরা। আচ্ছা, আপনাদের এখানে বেচা কেনার সিস্টেমটা কিরকম? আমাদের বেচা কেনার সিস্টেমটা হলো মিনিমাম আমাদের ধরুন কোনোটা মালের আছে চার পেয়ার সেট, চার কোনোটা ছ পেয়ার সেট, আচ্ছা এক সেট আপনাকে নিতে হবে পাইকারি দরে, আর সেটা নাম্বার অনুযায়ী থাকে, নাম্বার অনুযায়ী যেমন পাঁচ থেকে সাত পর্যন্ত যদি হয় ঠিক আছে, পাঁচ থেকে আট হয়, চার থেকে সাত হয়, এই চার পাঁচ ছয় সাত এই চার পেয়ারের সেট, পাঁচ থেকে আট হলে আপনার চার পেয়ারের সেট, আবার পাঁচ থেকে নয় হলে পাঁচ পেয়ারের, মানে সব রকম সাইজের একটা সেট থাকে, একটা সব রকমের সাইজের একটা সেট আপনার মিনিমাম পাইয়ে, এবার যার যেরকম দরকার দরকার।